বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা তো ভালোই আছি আজকে, কারণ এই কয়দিন তোমাদের সাথে খালি বলছি গরম গরম গরম, কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা। আজকেও রোদ্র উঠেছে, কিন্তু সেরকম না, আজকে খুব ভালো। তাই আমার কাজ সব হয়ে গেছে প্রতিদিনকার মতন, যেরকম স্নান পুজো সব কিছু। হ্যাঁ, এখন বাজে সকাল 9টা, এখন প্রতিদিনকার মতন যেরকম কাজ সেরকমই করব। তাই তোমাদেরকে বললাম কালকে রোদ্র বৃষ্টি হওয়াতে রাত্রে একটু ঠান্ডা আছে। চলো চাটা নিয়ে ওই ঘরে যাই। আমার চাটা আজকে কম হয়ে গেল, আর লাল চাটা হচ্ছে ছেলের। এই যে নে চা। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল। এখন যে ফুটানো জল আছে ওটা এখন সব বোতলে ভরে নিব। হ্যাঁ, ভরে নিয়ে হাঁড়িটা আবার গ্যাসে বসিয়ে দিব। এই দেখছো, ফুটানো জলগুলি সব বোতলে ভরছি। দেখি জলটা গরম বসালাম হলো কিনা, খাবার জল। একদিকে গরম জল, আরেকদিকে ডাল বসিয়ে আমরা খেতে বসলাম। অন্যদিন যেমন ভাত লুচি বা পুরি খাই, আজকে হচ্ছে মুড়ি আর আম খাবো। এই যে আম খাওয়া হয়ে গেলে তারপরে সবজি কাটতে বসবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বাদ দিয়ে তারপরে সবজি কাটতে বসলাম। এখন কাঁচকলা কাটবো, তার আগে ভাবছি জলে একটু হলুদ দিয়ে নেই, তাহলে সবজিটা কালো হবে না। বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, এখন বাসন আছে অনেক, বাসনগুলি মেজে তারপরে স্নান করে নেব, রান্নাঘর মুছে তারপরে। বন্ধুরা, আমার তো রান্না শেষ হয়ে গেল, এখন বাসনগুলিও মেজে নিলাম, এখন হচ্ছে রান্নাঘরটা আর গ্যাসটা মুছে আবার একটু স্নান করব, কারণ বাসন মাজলে নাইটি ঠিটি সব ভিজে যায়, তার জন্য এখন আবার স্নান করব। এখন একটু অন্য কাজগুলি করে নেই। আমার রান্নাঘর গ্যাস মোছা হয়ে গেছে, এখন ভাবলাম একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নেই স্নানের আগে। আমি সকালে মুড়ি খেলাম না, হাতের থেকে মুড়ি পড়ে গেছে, তা আমি তো সকালে স্নান করি, স্নান করার আগেই আমি প্রতিদিন ঘরটা মুছে নেই, মুছে নিয়ে তারপরে স্নান করি, কিন্তু এখন একটু ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে নিয়ে তারপরে স্নানে যাই। ঘর ঝাড়ু দেওয়ার পরে ভাবলাম একটু গাছ থেকে অ্যালোভেরা তুলে তারপরে একটু মুখে লাগাবো, পরে স্নানের আগে দিব, দিয়ে তারপরে স্নান করব। রাস্তা ভেতরে এই যে এইভাবে এইভাবে করে নিচ্ছি আগে, তারপরে দেখাচ্ছি। এই যে এরকম, বোরোলিন আর এলোভেরা, এখন এটাকে মুখে মাখবো। মুখে 20 মিনিটের মতো রাখবো। 20 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলবো, ধুয়ে তারপরে স্নান করব। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।